আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অদামিকা হাসান পুনম। শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জেকেজি হেলথ কেয়ারের মামলায় অধ্যাপক আবুল কালাম আজাদ ও নাসিমা সুলতানাকে স্বাস্থ্য অধিদপ্তরে জিজ্ঞাসাবাদ। নিজের পদত্যাগের ব্যাপারে মুখ খুলতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানোর পক্ষে হাসান মাহমুদ। জেকেজির করোনা পরীক্ষার নামে ভুয়া সার্টিফিকেট দেওয়ার মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট দেবে ডিবি। এবং দেশে করোনা ভাইরাসে আরও 42 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2744 জন। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জেকেজি হেলথ কেয়ারের মামলায় সদ্য পদত্যাগ করা স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ টিভি। এছাড়া অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। জেকেজি হেলথ কেয়ারে অনুমোদন দেওয়ার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। পাশাপাশি অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও দেখতে যান তারা। ডিবির একটি টিম স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে এক ঘন্টারও বেশি সময় ধরে তাদের জিজ্ঞাসাবাদ করেন। স্বাস্থ্য খাতে দুর্নীতি ও ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগের বিষয়ে মুখ খুলতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন। করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সফল বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কে হবেন সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। করোনা ভাইরাস মহামারীতে দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা বেশি নজরে আসে, বের হয়ে আসে করোনা পরীক্ষা নিয়ে রিজেন্ট হাসপাতাল, জেকেজির মতো অনেক প্রতিষ্ঠানের প্রতারণার বিষয়টি। পিপি মাস্ক কেনায় দুর্নীতিসহ নানা অসঙ্গতি সবার সামনে আসার পরে মঙ্গলবার পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। তবে এসব ব্যর্থতার কোনো দায় নিজে নিতে রাজি নন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পর তিনি পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের উত্তর না দিয়ে করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সফল বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। দেখব যেখানে যেখানে প্রয়োজন পরিবর্তনে সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। আমরা চাই যে এখানে সুষ্ঠু পরিচালনা হোক, মানুষ সেবা পাক। আমরা কিন্তু মানুষের সেবা নিয়ে কাজ করে গেছি গত 5 মাস। মাঠে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নাম্বার পেয়েছে। নাম্বারটা কি, যে আমাদের মৃত্যুর হার 1.5%, এটা হলো সবচেয়ে বড় নাম্বার, যেটা আমেরিকাতেও 6%, ইউরোপে 10%, পৃথিবীটা হলো 6%। এবং এই এটাই সবচেয়ে মানদণ্ড, সবচেয়ে বড় আমরা কাজ ভালো করতে পেরেছি কিনা। এ সময় তিনি জানান সরকার বিভিন্ন দেশের করোনা ভ্যাকসিনের কার্যকারিতার উপরও চোখ রাখছে। বিএমআরসি অনুমোদন টেকনিক্যাল সাইডে তারা কথা বলছে, অনুমোদন তো দেবে সরকারি পর্যায়ে, এটা তো একটা পলিসি ডিসিশন যে আমরা কখন নিব এবং কাদেরটা নিব, এটা তো একটা সরকারি সিদ্ধান্ত, আমাদেরকে সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে। স্বাস্থ্যমন্ত্রী জানান সরকার নতুন করে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করছে। এই টাস্কফোর্সের মাধ্যমে দেশের হাসপাতাল, ক্লিনিক সহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানে কোনো অনিয়ম হয় কিনা তা খতিয়ে দেখা হবে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগের পর অধিদপ্তরকে নতুন করে ঢেলে সাজানোর কথা বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, বিএনপি বর্ণাঢ্যদের পাশে না দাঁড়িয়ে অবান্তর কথা বলছে। চলতি মাসে কিছু অনলাইনকে অনুমোদন দেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। বিস্তারিত শফিল আলম সুজনের রিপোর্টে। বিতর্কের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের পর এ নিয়ে সচিবালয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। আমি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ধন্যবাদ জানাই, তিনি পদত্যাগ করেছেন জন্য, কারণ স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে জনমনে অনেক অসন্তোষ তৈরি হয়েছিল, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিদের নিয়ে। এবং সেই প্রেক্ষাপটে তার পদত্যাগটি আমি মনে করি স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।
তথ্যমন্ত্রী বন্যা নিয়ে বিএনপি নেতাদের বিরূপ মন্তব্য না করে বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে অনলাইনে আমেরিকান চেম্বার অফ কমার্স অ্যামচাম আয়োজিত সাংবাদিক পদক ঘোষণা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের মতো আরও ভয়ানক ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যখাতে প্রয়োজন আরও বেশি গবেষণা। এই ভাইরাস মোকাবেলা করার জন্য কোনো দেশেরই পূর্ব প্রস্তুতি ছিল না। আমাদের টিকে থাকতে হলে আমাদের স্বাস্থ্যের উপর গবেষণা বাড়াতে হবে এবং সম্মিলিতভাবে এই ধরনের ভাইরাস থেকে মুক্তি লাভ করার জন্য, পৃথিবীর মানুষকে মুক্ত রাখার জন্য ভবিষ্যতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভবিষ্যতে যে কোনো ভাইরাস মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান তথ্যমন্ত্রী। সফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। জেকেজি হেলথ কেয়ারে করোনা পরীক্ষার নামে ভুয়া সার্টিফিকেট দেওয়ার মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। তিনি আরও জানান, ডক্টর সাবরিনা ও আরিফ চৌধুরী ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমন কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে তিনি প্রতিষ্ঠানটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তদন্তে বিষয়টি বেরিয়ে এসেছে। অন্যদিকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার চার্জশিট দ্রুততম সময়ের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার। রিয়াতির কিছু আমরা অস্ত্র মামলা গতকালকে দুইজন সাক্ষী 164 দ্বারাই আদালতে জবানবন্দি দিয়েছে। খুব সহসাই আমরা এই মামলার চার্জশিট দাখিল করবো। আমরা সাবরিনার মামলাও প্রায় তদন্ত অনেক দূরে গিয়েছি এবং এই মামলাটা আমরা আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চার্জশিট দাখিল করতে পারব। দেশে করোনা ভাইরাসে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 2751 জন। গত 24 ঘন্টায় 12,050 নমুনা পরীক্ষায় 2,744 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। হুমায়ুন চিশতির রিপোর্ট। দেশে আরও 2,744 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 2,13,000-এর বেশি মানুষ। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণে দেখা যায়, নমুনা পরীক্ষার সংখ্যা কমে যাওয়ায় কমেছে আক্রান্তের সংখ্যাও, তবে সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। গত 24 ঘন্টায় আক্রান্তের হার 22.77, গত 15 জুলাই এ হার 25 ছাড়িয়ে যায়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,050, তাতে শনাক্ত হয়েছে 2,744 জন, শনাক্ত 213,254 জন। দেশে করোনা সংক্রমিত হয়ে আরও 42 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার 1.29%, এর মধ্যে পুরুষ 30 জন ও নারী 12 জন। 50 বছরের বেশি বয়সী মানুষদের মধ্যেই মৃত্যুহার সবচেয়ে বেশি। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন এবং 551 জন। নতুন 1,805 জন সহ এ পর্যন্ত 1,17,000 করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার হার প্রায় 55%। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মানব ও মুদ্রা পাচারের অভিযোগে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপলির স্ত্রী সেলিনা ইসলাম এবং শ্যালিকা জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তাদের জিজ্ঞাসাবাদ করেন। এদিকে সংসদ সদস্য পাপুল স্বজনটির শিকার বলে দাবি করেছেন তার স্ত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম এবং তার বোন জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে পাপুলের স্ত্রী জানান, একটি চক্রের ষড়যন্ত্রের শিকার তার পরিবার। মূলত দেশের ভাবমূর্তি নষ্ট করতেই এ ধরনের অভিযোগ আনা হয়েছে। এই দেশকে দেওয়ার জন্য আসছি, আমরা নেওয়ার জন্য আসিনি, এটাই আমাদের স্লোগান। আর আমরা এখানের মধ্যে আপনারা যেটা জানতেছেন এগুলো আসলেই ষড়যন্ত্রমূলকভাবে হচ্ছে বিষয়গুলো, এটা আমাদের সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে। যেটাই হোক, এটা এখন তদন্তের মাধ্যমে আইনের মাধ্যমে যেটা যদি আমাদের কোনো কিছু থাকে অবশ্যই ওনারা জানবেন, আপনারা জানবেন, দেখবেন। আইনকে শ্রদ্ধা রেখে আমরা কাজ করতেছি। প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সেলিনা ইসলাম ও তার বোনকে। দুদক সচিব দিরোয়ার বক্ত জানান, অভিযোগ প্রমাণিত হলে জড়িতরা বিদেশে থাকলেও দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। বারো জুলাই সংসদ সদস্য সেলিনা ইসলাম ও তার বোন জেসমিন প্রধানকে দুদকে হাজির হতে তলবি নোটিশ পাঠিয়েছিলেন অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ওয়াসা পানি উন্নয়ন বোর্ডসহ দায়িত্বপ্রাপ্তরা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নতুন পরিকল্পনা প্রণয়ন করে এই সমস্যার সমাধানে আগ্রহী তিনি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, নগরী জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন। মমিনুর রিপনের রিপোর্ট। ভারী বৃষ্টি হলে রাজধানীর বেশিরভাগ স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। জমে থাকা পানি সরে যাওয়া পর্যন্ত দীর্ঘ সময় ভোগান্তির মধ্যে পড়তে হয় নগরবাসীকে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট অধিদপ্তর বোর্ড কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সচিবালয়ে সভা করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। জলাবদ্ধতা নিয়ে ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড সহ দায়িত্বপ্রাপ্তদের সাথে দুই সিটি কর্পোরেশনের বক্তব্যের ভিন্নতা থাকায় সরেজমিনে ঢাকার জলাবদ্ধতার স্থানগুলো পরিদর্শন করেন তিনি। কিছু কিছু এন্টিটি তো পরিদর্শন করতে পারে, সে পরিদর্শন করা হয়েছে, তথ্য আমরা পেয়েছি, তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আমরা মনে করি ওনারা সক্ষমতার সহিত দায়িত্বটা পালন করতে পারেন এবং নিতে চান, তাহলে অবশ্যই আমরা এ ব্যাপারে তাদের সাথে একসাথে হয়ে কাজ করার জন্য আমরা পদক্ষেপ নেব। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অভিযোগ করেন, সারা বছর কোটি কোটি টাকা খরচ করেও জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হয়েছে ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এই দায়িত্বটা দীর্ঘদিন ধরে ঢাকা ওয়াসাকে দেওয়া ছিল, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকা ওয়াসা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যেখানে ওয়াসা বলেছে খাল পরিষ্কার করেছে, আপনারা দেখেছেন সেখানে খাল পুরো বদ্ধ, আবর্জনা দিয়ে বদ্ধ। যেখানে পানি উন্নয়ন বোর্ড বলেছে যে তাদের পাম্প স্টেশন দিয়ে তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়েছে, সেখানে আমরা গিয়ে দেখেছি যে সেখানে আসলে কোনো পাম্পও নেই, একটি নিতান্তই একটি আউটলেট রাখা হয়েছে এবং সেখানে কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ঢাকার দুই সিটি কর্পোরেশনকে সুযোগ করে দিলে জলাবদ্ধতা নিরসনে সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা সম্ভব বলেও মন্তব্য করেন শেখ তাপস। সরেজমিন পরিদর্শন করে এটা ওয়াকিবহাল হলাম যে কীভাবে কী সমস্যাগুলো আসলে কোথায় কোন পর্যায়ে, এবং আমি আশাবাদী যে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারব। তবে দায়িত্ব যাদেরই হাতে থাকুক, জলাবদ্ধতা নিরসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও ঢাকা দক্ষিণের মেয়র। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস মোকাবেলা সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, বুধবার সকালে প্রায় 15 মিনিটের এই ফোন আলাপের শুরুতেই কুশল বিনিময় করেন তারা। পরে পাক প্রধানমন্ত্রীকে করোনা মোকাবেলায় তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইমরান খান দেশের বন্যা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে সে বিষয়েও তাকে অবহিত করেন প্রধানমন্ত্রী। উন্নত আধুনিক পদ্ধতির মাধ্যমে দেশীয় প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি করে শুধু জনগণের পুষ্টি চাহিদা পূরণ নয়, মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সরকারের অন্যতম লক্ষ্য। গণভবন লেকে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ 2020 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কার্যকর ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করায় দেশ এখন মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সৌম্য রেজাউল করিম এ সময় উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন ফ্লাইওভার ও আন্ডারপাসে চলমান কাজ ঈদের আগে এবং পরে 7 দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় তিনি নির্দেশ দেন। এ সময় তিনি দাবি করেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় রাস্তার অবস্থা এখন ভালো, তবে অবিরাম বৃষ্টিতে কোথাও কোথাও ঝুঁকি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কুরবানির ঈদ উপলক্ষে সড়ক, মহাসড়ক এবং আশপাশে যেন পশুর হাট না বসে তা সমন্বয় করতে পুলিশ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। ঈদের আগে 7 দিন ও পরে 7 দিন ফ্লাইওভার, আন্ডারপাস ও চলমান কাজগুলো বন্ধ রাখতে হবে জনস্বার্থে। এমনকি আমাদের যে বিআরটিএ বাস রেপিড ট্রানজিটের যে কাজ চলছে, সেখানেও কাজের জন্য রাস্তায় ভোগান্তি হলে আপাতত
আমাকে কয়েকদিন কাজ বন্ধ রাখতে হবে। করোনা মহামারীতে একদিকে বেঁচে থাকা অন্যদিকে জীবিকার সংগ্রামে মানুষ এখন কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাজাহান সিরাজ স্মরণে বিএনআরসি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তিনি মন্তব্য করেন। তার ভাষায়, দেশ এখন এক ভয়াবহ সংকটে, জাতীয় ঐক্য গড়ে তুলতে সবাইকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান তিনি। জেএসডি সভাপতি আসম আব্দুর রব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকী, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মানা এতে অংশ নেন। ব্যক্তি এবং দলীয় স্বার্থে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃত না করতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। আমরা স্বাধীনতার চেতনাকে ধারণ করি, তাই আজকে অত্যন্ত সচেতন ভাবে এই দেশের মানুষের যে অধিকার, তার যে ভোট দেওয়ার অধিকার, তার যে মৌলিক অধিকার, সেগুলোকে হরণ করে নিয়ে গেছে। দুর্ভাগ্য আজকে যারা এখানে আছেন তাদের সকলের, আমি বলব তাদের সকলেরই দুর্ভাগ্য যে তারা এই বাংলাদেশ দেখতে চাননি। সেই বাংলাদেশকে যদি আমরা সবাই নির্মাণ করতে চাই, আজকে আবার সে 1971 সালের মতো আমাদের একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 12 বিদেশি নাগরিক সহ 13 জনকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বৈধ কোনো কাগজপত্র না থাকার পরও বিদেশি এসব নাগরিকরা মানুষকে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, আর তাদের একাজে সহায়তা করছে দেশের ভিতরের একটি চক্র। সিআইডি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই চক্রের 13 সদস্যকে গ্রেপ্তার করে। এর মধ্যে 12 জন বিদেশি এবং 1 জন দেশি। সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায়, এই চক্রটি প্রথমে ফেসবুকে টার্গেট ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, গ্রহণ করার পর বন্ধুত্ব এবং অল্প সময়ের মধ্যে বিদেশ থেকে দামি উপহার সামগ্রী পাঠানো, সব কিছুতেই নেওয়া হয় প্রতারণার আশ্রয়। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। আমার কাছে কিছু দামি গিফট আছে, রিলেশন অফ ফ্রেন্ডশিপ, তোমার কাছে পাঠাতে চাই। তো ইউজুয়ালি আমাদের যারা সহজপ্রাণ বাংলাদেশি যারা ভিকটিম, বন্ধুত্ব হিসেবে কেউ না করে না এবং তারা এই গিফটটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে। তো কিছুদিন পরে বলে যে তোমার গিফট তো চলে গেছে এবং এটার দাম 2 মিলিয়ন 3 মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকা কোটি টাকা, 3 কোটি 5 কোটি টাকার উপরে। তো এই যে একটা বড় গিফট পাঠানো এবং এইখান থেকে কিন্তু আসলে প্রতারণার যে মূল চক্রটা কাজটা শুরু করে। আসলে গিফট আসে না, গিফট আসার নাম করে বাংলাদেশ থেকে, তখন কেউ তাকে একটা ফোন দিয়ে বলে যে আপনাদের এরকম একটা গিফট আছে, আমি কুরিয়ার সার্ভিসের থেকে বলছি। তো এই কুরিয়ার সার্ভিসের যখন আসে তখন তার মধ্যে আরেকটা কনফিডেন্স আসে, না গিফট তো উনি বলেছে, আবার কুরিয়ার সার্ভিস থেকে আমাদের এখানে চলে আসে। তো সেই কুরিয়ার সার্ভিসের থেকে তখন বলা হয় যে আপনার এইটার জন্য কুরিয়ার ফি দিতে হবে এবং কিছু কাস্টমস অ্যান্ড ডিউটিজ আছে। তো তার জন্য তারা খুব সুন্দর করে বলে, আসলে আমরা ক্যাশ টাকা লেনদেন করি না, আপনাদেরকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিব। আসলে পুরোটাই যে ভিকটিম আমাদের যিনি এই বাংলাদেশের পক্ষে আছেন তাকে কোনোভাবে যেন তার মিসট্রাস্ট না হয় যে ক্যাশ টাকা দিতে হবে। সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিদেশিদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে তার প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট অবশ্যই যাচাই করে দেখতে হবে বাড়িওয়ালাকে। সন্দেহ হলে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় প্রতারণার মামলা করেছে সিআইডি। একই সাথে অবৈধভাবে বসবাসের জন্য বিদেশি সব নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সিআইডি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিভিএফ এর থিমেটিক অ্যাম্বাসেডর হয়েছে ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স অ্যান্ড অটিজমের চেয়ারপারসন সাইমা ওয়াজেদ হোসেন। ভালনারেবিলিটি থিমেটিক বিভাগের অধীনে এই পদে তাকে নিয়োগ দেওয়া হয়। এছাড়া আরও 3 বিভাগে একই পদে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগার্ডা এবং কঙ্গোর শীর্ষ জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ টোসি পান পানুকে নিয়োগ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। থিমেটিক অ্যাম্বাসেডর হিসেবে তারা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে প্রচারণা চালাবেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাস মহামারী আরো ভয়াবহ হতে পারে বলে এবার সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ব্রিফিংয়ে তিনি সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাস্ক ব্যবহারের আহ্বান জানান, যদিও এ সময় ডোনাল্ড ট্রাম্পকে মাস্ক পরতে দেখা যায়নি।
এর আগে ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মাস্ক ব্যবহার সহ অন্যান্য ব্যবস্থা নিতে চরম অবহেলা প্রদর্শন করেছিলেন তিনি। এই অবস্থায় সারা দেশে সংক্রমণ বাড়তে থাকায় উপদেষ্টাদের চাপে মনোভাব পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেবে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,90,000, এর মধ্যে মারা গেছে 1,42,000 মানুষ। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় 1.5 কোটি, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 6,17,000। এবারে পার্টেস খেলার খবর। উন্নত চিকিৎসার জন্য আগামী শনিবার লন্ডন যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গত 3 মাস ধরে পেটের ব্যথায় ভুগছেন তিনি। দেশে চিকিৎসা নিয়ে উপকার না পাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তামিম জানান, তার প্যাথোলজিক্যাল টেস্টে কিছু ধরা পড়ছে না। সমস্যা কোথায় তাই লন্ডনে এক চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন, তার পরামর্শে সেখানে যাচ্ছেন। বিসিবির অনুমতি নেওয়া হয়ে গেছে। এবার কোভিড-19 টেস্টের নেগেটিভ ছাড়পত্রের জন্য অপেক্ষা করছেন তামিম। শেষকর আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জেকেজি হেলথ কেয়ারের মামলায় অধ্যাপক আবুল কালাম আজাদ ও নাসিমা সুলতানাকে স্বাস্থ্য অধিদপ্তরে জিজ্ঞাসাবাদ। নিজের পদত্যাগের ব্যাপারে মুখ খুলতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানোর পক্ষে হাসান মাহমুদ। জেকেজি করোনা পরীক্ষার নামে ভুয়া সার্টিফিকেট দেওয়ার মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট দেবে জিবি। এবং দেশে করোনা ভাইরাসে আরও 42 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2,744 জন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।